আমি ডাক্তার প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস রিহ্যাব স্পেশালিস্ট কনসালটেন্ট প্রফেসর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস দর্শক আজকে আপনাদের সবচেয়ে মারাত্মক বেধি যেটা আমরা প্রায় রুগী পাচ্ছি নিয়মিত সারা ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য নন কমিউনিকেবল ডিজিজ এবং পঙ্গুত্ব বরণ করার এবং মৃত্যু হওয়ার অন্যতম কারণ সেটা হচ্ছে স্ট্রোক এই যে স্ট্রোক নিয়ে মূল কজ নিয়ে আজকে আমি কথা বলবো যে স্ট্রোক হওয়ার কারণ স্ট্রোক মেইন কারণ বা প্রধান কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ আমরা যদি দেখি কারো আমাদের যে নর্মাল রক্তচাপ থাকার কথা একটা হিউম্যান বডির সেটা যদি অতিরিক্ত উচ্চ হয়ে যায় বেড়ে যায় তখন স্ট্রোক হতে পারে তারপর হচ্ছে ডায়াবেটিস দিস ইজ অ্যানাদার নন কমিউনিকেবল ডিজিজ ডায়াবেটিস বা বহুমূত্র রোগ আপনারা জানেন সো এই ডায়াবেটিস থেকে আপনার স্ট্রোক হতে পারে তারপরে হচ্ছে হার্টের বিভিন্ন ডিজিজ অনেকে জন্মগতভাবে হয় বা একুয়ার্ড হতে পারে এই হার্ট ডিজিজ থেকে আপনার এই স্ট্রোক করতে পারে তারপরে হচ্ছে যদি কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধিতে বেড়ে যায় রক্তে তখন কিন্তু স্ট্রোক বা স্ট্রোকজনিত সমস্যা হতে পারে রক্ত নালী রোগ অনেকের বিভিন্ন রক্ত নালী রোগ যেমন ক্যারোটি ডাটারি বা ব্রেনের রক্ত বিভিন্ন রোগ এই রোগ থেকে আপনার স্ট্রোক হতে পারে তারপরে হচ্ছে যারা নিয়মিত অ্যালকোহল নেন বা স্মোকিং করেন স্মোকিং স্মোকার এবং অ্যালকোহল অ্যাবিউজার বা খান বা পান করেন এই তাদের স্ট্রোকর ঝুঁকি সবচেয়ে বেশি যাদের অতিরিক্ত ওজন ওভারওয়েট তাদের এই স্ট্রোকর ঝুঁকিটা অনেক বেশি তারপরে যারা কাজকর্ম কম করেন মানে কাজকর্ম বলতে হচ্ছে চলাফেরা মুভমেন্ট ধরেন ডেস্ক জব বসিয়েই থাকেন বসিয়েই থাকেন মুভমেন্ট কম চলাফেরা কম শুয়ে বসে বেশি থাকেন তাদের স্ট্রোক হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি তারপরে হচ্ছে একবার স্ট্রোক করলে বারবার স্ট্রোক হইতে পারে মানে এইটা অনেকে জানে না অনেক মনে করে একবার স্ট্রোক করছে ঠিক আছে ওষুধ খায় না ঠিক মতো বা মেনটেন করে না ডাক্তারের কাছে যায় না বা ফলো আপ করে না তো তাদের হওয়ার চান্সটা অনেক ক্ষেত্রেই বেশি ওয়াগোলোপ্যাথি অ্যানাদার ডিজিজ সেটা হচ্ছে যদি রক্ত নালী ব্লক হয়ে যায় এক প্রকারের রোগ আছে তা থেকে প্রদাহ বডিতে বিভিন্ন কারণে প্রদাহ হতে পারে ইনফ্লামেশন এই যে প্রদাহ থেকে আমাদের হতে পারে এটা হচ্ছে প্রদাহিও এক প্রকারের ডিজিজ অ্যাটোরিওভেনাস ম্যালফরমেশন এটা থেকে হতে পারে এনিউরিজম অ্যানাদার ডিজিজ অফ ব্লাড ভেসেল অতিরিক্ত মোটা স্থুলকার লোক যারা আছেন তাদের এই সমস্যা বা স্ট্রোক হতে পারে প্রি অ্যাক্লামসিয়া থেকে স্ট্রোক হতে পারে বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন বা জনিত সমস্যা থেকে স্ট্রোক করতে পারে এগুলো এই সকল ছাড়াও যেটা হতে পারে যদি কেউ দীর্ঘদিন মানসিক বিভিন্ন সমস্যায় থাকেন পারিবারিক সমস্যা ধর্মীয় রাজনৈতিক বিভিন্ন সমস্যা যারা ভুগছেন স্পেশালি অ্যাংজাইটি ডিপ্রেশন বা বিভিন্ন মানসিক উদ্বিগ্ন ঠিকমতো ঘুমান্না হ্যাঁ প্যারেশানিতে থাকেন তাদের স্ট্রোক হওয়ার চান্স আছে তাছাড়া আরও বিভিন্ন কজ থাকে আমি মেইন কজগুলো আপনাদের বললাম এবং এই স্ট্রোক প্রিভেনশানে যদি আমরা এই কজগুলোকে আইডেন্টিফাই করে আমরা যদি আগে থেকে প্রিভেনশান নিতে পারি তাহলে স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যাবে এই ভিডিওটি যদি আপনাদের কোনো শিক্ষণীয় হয়ে থাকে কোনো উপকারে আসে আপনারা আমার পেজটি লাগ দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ